হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমরা কোথায় আছি, আমরা ছবি মুড়ায় আছি। এই মাত্র দর্শন করলাম মহামায়া, পাথরে খুদাই করা বিশাল মূর্তি মহামায়া, মা দুর্গার মূর্তি আমরা দর্শন করলাম। পরে আমরা নেমে এই বোটে চড়ে আবার আমরা অন্য এখানে আমার আর দুই ভাই বোনেরা তারা যাচ্ছে। এখানে চারটা বোট আমাদের সঙ্গে, একটা বোট যাচ্ছে দেখতে পাচ্ছেন, একটা বোটে আমরা আছি। এই তো এই বোটটাতে আমরা আছি, নেমে পড়েছি বোটে, এসে বসেছি। এখান থেকে উনি আমার হাজবেন্ড, আপনারা তো আরো আরো অন্য ভিডিও তো দেখেছেন, ওনাকে আমার সাথে সনাতন গোস্বামী আমার হাজবেন্ড, তো সারাক্ষণ উনি আমার ক্যামেরাম্যান, উনি সারাক্ষণ থাকবেন আমার সাথে এবং আপনাদেরকে আনন্দ দিবেন। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি স্বর্গের দুয়ার, মানে যে রাস্তাটা দিয়ে মানে মহারাজের যুধিষ্ঠির পাণ্ডবদের সাথে ওনার ভাইদের সাথে দ্রৌপদীকে নিয়ে সশরীরে হেঁটে আমি চাই স্বর্গে যাওয়ার জন্য যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলেন সেটা নাকি আমাদের এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে গিয়েছেন যুধিষ্ঠির মহারাজ, এই রাস্তাটা দিয়ে সশরীরে স্বর্গে গিয়েছেন, তাই এই রাস্তাটাকে স্বর্গের রাস্তা বা স্বর্গের দুয়ার বলা হয়। রাস্তাটা দিয়েই স্বর্গেরতে যাওয়া যায়, যাও যা। তবে কথিত আছে যে এখানে আমার এটা এদিকে একটা ভমাসুরের গুহাও আছে, ভমাসুর মানে যাকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, উদ্ধার করেছিলেন, ওনার গুহাও নাকি এখানে আছে। তবে গুহাটাতে যাওয়া যায় না, এখানে অন্ধকার দূষণ আর ঝর্ণার জল তা ভেদ করে যাওয়া যায় না, তাছাড়া নিষিদ্ধও আছে সরকারের পক্ষ থেকে, কারণ রাস্তাটা ভীষণই ভয়ানক এবং বিপদগ্রস্ত রাস্তা। না তো বন্ধুরা আমরা যাচ্ছি আমাদের আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে, যে মহারাজ আছেন ওনার সাথে, ওই আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, মহারাজকে আশীর্বাদ করে আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। দেখুন মহারাজ আমাদেরকে কোথায় নিয়ে যায়, আমরা মহাদেব পেছন পেছন আছি। আছে আমার অনেক, আমরা অনেকজন একসাথে এসেছি, এখন আপনাদের কি বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন এবং দেখি মহারাজ আমাদের কতটুকু জায়গায় নিয়ে যা বা কতটুকু যাওয়ার আদেশ দেন বা দিয়েছে। ওনার পারমিশন ছাড়া আমরা তো যেতে পারবো না, উনি যতটুকু যাওয়ার জন্য আমাদের পারমিশন দেন আমরা ঠিক ততটুকু জায়গায় যাবো। খুব সম্ভবত বেশি দূর আমরা যেতে পারবো না, কারণ যাওয়ার পারমিশনটা নেই, সরকারের পক্ষ থেকেও পারমিশনটা দেন না, কারণ ওদিকে পাহাড়ের ভিতরে রাস্তা তো বেশি ভালো নয়, তা গুহা অন্ধকার সবার জন্য মানে যাওয়ার রাস্তাটা। আরে পলে 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 কি হবে না, সব রাধা মাধবের কৃপা, আমরা যেতে পারবো, চলো বসে, আমরা যেখানে বৈষ্ণব আছে এখানে কোনো সমস্যা নাই, নিশ্চিন্ত মনে চলতে থাকো এবং আপনারা অনুভব করুন। আমাদের মহারাজ সবাইকে আশীর্বাদ করছেন, দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে মহারাজ সবাইকে আশীর্বাদ করছেন এবং যাওয়ার জন্য, আরে বাবা চলো, যান যান আপনারা যান বলে তিনি ধরা জলে ধরা, কতটুকু যেতে পারি মহারাজের আদেশ অনুযায়ী, জলা ধরা, আমার সঙ্গে থাকুন এবং মহারাজের আশীর্বাদ নিন এবং মহারাজকে দর্শন করুন, আমাদের গুরু ভাই রাধে দর্শন করুন আমাদের সঙ্গে চলুন এবং আমরা তো ক্যামেরাম্যান তো জানি বুঝিনি, ক্যামেরাম্যান আছেন আমার হাজবেন্ড আমাদের সঙ্গে, রাধে 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 এই বেশি বিজে না পড়বা পাথর তো দাও হরিবল 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 চলো আর যাইবা গোবিন্দ বলো হরি গোপাল বলো গোবিন্দরা বলো হরি পিছলে বরবানি তুমি যাই জল দেখালে সুবিধা তো কিন্তু তোমার তো শাড়ি শুড়ি সব বিজ্জে আছে গা ছবি তুলছি না তোমার লাগে ক্যামেরা তুলে রেখে দিছি তোমার লাগে Oh.
ছবি নিচে টা দিলে ছবি উঠবো না হ্যাঁ দিছি তা হ্যাঁ দিছি ছবি তুলছি গোবিন্দ গোবিন্দ আমার সার লাগতো না আমার লাগতো না আরে লাগতো না চলো জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় দাঁড়াও দাঁড়াও মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় শুয়ে যাও দাঁড়াও রাধে 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 হাতটা নামাও হরি বল হরি বল হরি বল যা আবার যাও তুমি এগিয়ে যাও এগিয়ে যাও যাও রাধা রানী কি জয় চলো কিছু হবে না এ আজকে চলে চল রে চল চল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উড়ালি চিন্তা হইতে উঠতেছে রাধে গপ্তর ভিতর দুইবার করে ঘুরে দিতে গেছিলাম ভালো লাগে আসতে উপরে শীত দিকে উঠুন সবাই দেখুক জয় রাধে রেডে 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 ইয়া ও দিদি দিদি আইছে লগে আইছে আমরা
चलो 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 ओ सीरी 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 हैं কাপড় চোপড় ভিজলে কিচ্ছুই তো না, কাপড় চোপড় ভিজলে শুকাই যাবে ওগা। শুনো এই দাঁড়া যাইতে পারবো না দাঁড়া যাবি যে তোমার পিছন দিবি দরকার নেই তাহলে ওই তো হয়ে আসা দরকার না দরকার না যাও আস্তে আস্তে পিস্তল আসছে পিস্তল আসছে হ্যাঁ উঠাইছি যাও
দরকার নাই এর অটো পরে কোনো দরকার নাই দাও আমার সাথে রোটলি হঠাৎ এই সাইডে পড়বা স্বপ্না, আপনি উঠেন উঠেন, তুমি জয় না রিয়ান্তে নামো আস্তে আস্তে নামো, আর দোকান নাই তোমার সারি বিদ্যা শেষ দেখো আমার দিদি তারা কি করে উঠতেছে দেখো ইয়ারে বায়া ইয়ারে বায়া বৃদ্ধিরা উঠে 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 রাধে 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ গোবিন্দ ভাই প্রভু প্রভু আমি যাই দাঁড়া 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 না ওরে বাবারে দেখা যা মই তো চারিদিকে জঙ্গলের মাঝখানে আকাশ বুঝছ কেমন দেখা যা ভমাসুরের গুহা যেখানে ভগবান কৃষ্ণ ভমাসুরের যে মারছিল এই গুহা এটা ভমাসুরের গুহা এর ভিতর দিয়ে গিয়ে এদিকে ভমাসুরের ভগবান শ্রীকৃষ্ণ ভমাসুর উদ্ধার করেছিলেন না রাখি শ্রীকান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মহারাজ দিছে কিছু সবারই দিতা না
যাবো যাবো যাবো।